ওয়েলকাম টু আজকে আমরা যেমন সাজেশন শুরু করেছি সেই সাজেশনই চলছে তো তার আজকে আমার সেকেন্ড ক্লাস এলপিপির ওপর আমি আজকে সাজেশন দেবো সাজেশন দেবো ইন দ্যাট সেন্স আমি তোমাদের আগেই বলেছি যে পার্টিকুলার কোনো অঙ্ক আমি কখনোই বলবো না যে অঙ্কটা করো এই অঙ্কটাই আসবে আমি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট টপিক ধরে ধরে বুঝিয়ে দেবো রাইট তো এলপিবি নিয়ে কথা বলার আগে প্রথমেই আমি সাজেশনের কথা বা কিভাবে করবে কি করবে একটু পরে আসছে সেই বিষয়ে তার আগে আমাকে ধ্রুবজ্যোতি একটা অঙ্ক করিয়ে দেওয়ার কথা বলেছে সেই অঙ্কটা আগে আমি করাবো বোঝাবো তারপর আমি তোমাদের একটু এলবিবি নিয়ে একটু সাজেশন বলতে গেলে দেব ঠিক আছে আর ম্যাথটা আগে কেন করাচ্ছি তাহলে তোমরা নিজেরা একটা তারপরে যে কথাগুলো বলবো সেগুলোর সাথে রিলেট করতে পারবে রাইট খুব ভালো একটা অঙ্ক বলেছে দেখো একটু বুঝতে হবে হ্যাঁ একটু অন্য রকমের অঙ্ক কারণ একটু মাথা মানে বোঝাও আছে আর কি মানে অঙ্কটা তো অন্যগুলোতে যেমন টাইপ শুধুমাত্র থাকে আমরা জানি সেভাবে করে দিই এটাতে একটু বোঝার আছে যাই হোক দেখো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো কী দিয়েছে একটি পরিবহন সংস্থার পাঁচ জায়গা এ বি ডি ডিই এ অফিস আছে ঠিক আছে একটা পরিবহন সংস্থার পাঁচটা জায়গায় অফিস রয়েছে ই এবং বলেছে দেখো এ আর বিতে অবস্থিত অফিসে যথাক্রমে আটটি এবং দশটি লরি আছে রাইট সি ডি ও ইতে অবস্থিত অফিসগুলিতে যথাক্রমে ছটি আটটি এবং চারটি লরির প্রয়োজন একটি অফিস থেকে অন্য অফিসের দূরত্ব কিলোমিটারের নিচের তালিকায় দেওয়া হলো কি দেওয়া হয়েছে দেখো না এ থেকে সি এর দূরত্ব দু কিলোমিটার এ থেকে ডি এর দূরত্ব পাঁচ কিলোমিটার এ থেকে ইয়ের দূরত্ব তিন কিলোমিটার এবং বি থেকে সি এর দূরত্ব চার কিলোমিটার বি থেকে ডি এর দূরত্ব দু কিলোমিটার এবং বি থেকে ইয়ের দূরত্ব সাত কিলোমিটার ঠিক আছে আমি বলবো যে তোমরা বইটা খোলো বই থেকে আমি পড়ছি তারপর তোমরা আমার সাথে সাথে দেখো ঠিক আছে সেটা বেশি বেটার হবে তো কি বলেছে কিভাবে এ এবং বি বিফিসের লরিগুলি ডি তে পাঠালে লরিগুলি ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যূনতম বলেছে না মানে ম্যাক্সিমাম বলেছে না মিনিমাম বলেছে এখানে দেখো মিনিমাম বলেছে ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে এই সমস্যাকে রৈখিক প্রোগ্রাম বিধির সমস্যায় প্রকাশ করো এবং তারপরে বলেছে দেখো লেখচিত্রের সাহায্যে সমস্যাটির সমাধান করো এরপর বলি যারা আমার মেন সেশনের ভিডিওগুলো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা কোন টাইপের অঙ্ক বলো তো এটা যে টাইপটা আমি দুটো টাইপ করেছিলাম তার মধ্যে কিন্তু এটাতে যে টাইপে আমাদের বাধা গোষ্ঠী এবং সমস্যা তৈরি করতে হচ্ছিলো তারপরে সমাধান করতে হচ্ছিলো সেই টাইপের অঙ্ক তাই তো আমাদের দুটো টাইপ একটু পরে আমি বলবো সব যাই হোক তাহলে অঙ্কটা আগে করি ঠিক দেখো অঙ্কটা পড়ে কতটা কি বুঝতে পেরেছ মানে কিছুটা হলেও আশা করছি বুঝতে পেরেছো কিন্তু যদি বা নাও বুঝতে পারো বা কিছুটা বুঝতে পেরেছো বাকিটা বুঝতে পারো নি এরপর আমি তোমাদের একটা জিনিস দেখাবো সেটা দেখলে তোমরা আই হোপ দ্যাট হানড্রেড পারসেন্ট বুঝে যাবে অঙ্কটা দাঁড়া এক মিনিট বইটা রাখি দেখো আশা করছি এই চারটা দেখলে তোমাদের ম্যাথ যেটা বোঝাতে চেয়েছে মানে বলতে চেয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে দেখো তোমাদের জন্য আমি আগে থেকে এটা করে রাখলাম দেখো এ বি সি ডি ই রাইট পাঁচটা কি আছে অফিস আছে বলেছে পরিবহন সংস্থা তাই তো তারপর কি বলেছে এ আর বি তে আটটি এবং দশটি লরি আছে আর সি ডি ই এদের যে অফিসে তাদের প্রয়োজন লরি তার জন্য এখানে রিকোয়ার্ড লিখে রেখেছি ঠিক আছে এখানে সি ডি ই এদের প্রয়োজন কটাগুলোর লরির প্রয়োজন সি এর প্রয়োজন ছটা লরি ডি এর প্রয়োজন আটটা লরি এবং ই এর প্রয়োজন চারটি লরি ঠিক আছে এরপর যে আমাদের আরেকটা যে টেবিল দিয়েছে সেখানে দেখো আমাদের এ আর বি থেকে সি ডি ই এর দূরত্ব আমি এখনই বললাম তো সেটা আমি এখানে কিন্তু নোট ডাউন করে রেখেছি এ থেকে সি এর টু কিলোমিটার এ থেকে ডি এর ফাইভ কিলোমিটার এ থেকে এর থ্রি কিলোমিটার সেম বলেছে দেখো বি থেকে ই এর ছ চার কিলোমিটার বি থেকে ডি এর দু কিলোমিটার বি থেকে ই এর সাত কিলোমিটার ঠিক যা বলেছে অঙ্কে সেটাকে আমি একটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা চার্টের মাধ্যমে আমি কোটাটা লিখে রেখেছি যাতে তোমরা বুঝতে পারো কারণ এখানে অনেকগুলো নিউমেরিক্যাল অনেক কিছু ডেটা দেওয়া আছে সুতরাং তোমাদের কিন্তু একটু অসুবিধা হতে পারে যেটা আমি বলছিলাম অঙ্কটার ক্ষেত্রে তো বোঝে অঙ্কটা আগে বুঝতে পেরেছ কি সেটা ক্লিয়ার করো আমি কিন্তু চার মিনিট তোমাদের জন্য অঙ্কটা আগে বোঝালাম ঠিক আছে এরপর অঙ্কটা আমরা শুরু করব। যদি বুঝতে না পেরেছি এই জায়গাটা আরেকবার রিপিট করে দেখে নাও যে হ্যাঁ অঙ্কটা আমি বুঝতে পেরে গেছি ঠিক আছে এরপর দেখো কিভাবে করবো আমি দেখো বলেছে যে আমরা যে কোনো একটা আমাদেরকে ধরে নিতে হবে আমরা কি করব না এক্স ওয়াই কে যেহেতু জেড দিয়ে আমরা বলি তো জেড এর মানকে চরম মান বা অবমান করি আশা করছি তোমরা মেন সেশনে ভিডিও দেখেছো এবং চ্যাপ্টারটা করেছো ঠিক আছে এটা তো আমাদের রিভিশন চলছে এবং তার সাথে সাজেশনও বলছি তো আমরা কি করি না জেড দিয়ে অপেক্ষকটাকে যে অপেক্ষকটাকে চরম মান বা অবমান করতে হবে সেই অপেক্ষকটাকে আমরা রিপ্রেজেন্ট করি এবং তার যে অপেক্ষকটা যেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি তার মধ্যে ফাংশনটাকে এক্স এর এবং ওয়াই এর তাই তো এফ অফ এক্স এন্ড এফ অফ ওয়াই আমরা ফাংশন রাখি ঠিক তাহলে আমরা প্রথমে যেটা এ আছে তাহলে এ থেকে সিটা আমরা ধরে নিচ্ছি এক্স টি লরি যায় ঠিক আছে এই লেখাটাও যেটা ধরে নিচ্ছি সেটা আমি এখানে লিখে দিই তোমাদের সুবিধা হবে তাহলে এক্সটি লরি আমি কি ধরছি এ থেকে সি এ আমি ধরছি এক্সটি লরি যায় ঠিক আছে তারপর আমি তোমাদেরকে হ্যাঁ আরেকটা কথা আমি যেটা বলছি সেটা তোমরা নোট ডাউন করো তো লেখো যে ম ধরি এ থেকে এক্সটি লরি সি তে যায় ঠিক আছে তারপর ডিতে আমরা ধরে নিচ্ছি ওয়াইটি লরি যায় ঠিক এ একই রকমভাবে লেখো তোমরা যে ধরি এ থেকে ডি তে ওয়াইটি লরি যায় ঠিক আছে এরপর লিখেছো তো তাহলে এরপরে এ থেকে ইতে কটা লরি যাবে কটা যাবে নিজেরা ভেবে দেখো এর তো নিজের আটটা লরি আছে অফিসে আটটা লরি আছে তার মধ্যে দিয়ে দিল আর ডি মানে ওয়াইটা দিয়ে ই কে আর কি করে দিতে পারে মানে এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই এতটা লরি দিতে পারবে একমাত্র তাই তো কারণ ওর তো নিজের কাছেই আটটা আছে রাইট তাহলে এখানে আমি আর তিনটা লিখছি না তোমরা এই তিনটা জিনিস ইনফরমেশন লিখেছো আমি যেরকম করে বলছি ঠিক আছে লেখো দেখো আমি যদি লিখতে চাই তাহলে তোমরা একটা দেখতে পাবে না ঠিক আছে তাহলে আমাদের কাছে এ কাকে কটা দিল সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল হলো তো এরপর বি থেকে আমরা দেখব বি থেকেও বি এর দেখো টোটাল লরি কটা আছে দশটা একই রকম ভাবে আমরা এরপরে কিরকম ভাবে ক্যালকুলেশন করব তাহলে এক্স এ কিন্তু সি কে এক্সটা লরি দিয়ে দিয়েছে তাহলে সি এর টোটাল কটা লরি প্রয়োজন ছিল ছটা তাহলে আর কটা দরকার সি এর সিক্স এক্স তাই তো তাহলে সে মানে সি তাহলে তটা লডি নেবে সি বিয়ের কাছ থেকে সিক্স মাইনাস এক্স টি নেবে কারণ ও এক্সটা লরি তো এর কাছে পেয়ে গেছে আর ও রিকোয়ার্ড ওর দরকার হচ্ছে ছটা লরি ঠিক আছে তাহলে সিক্স মাইনাস এক্স ওর হয়ে গেল তারপর একই রকম ভাবে ডি এর দরকার আটটা লরি ওয়াই নাম্বার অফ মানে ওয়াইটা লরি ও এর কাছ থেকে পেয়ে গেছে তাহলে বিয়ের কাছ থেকে কটা নেবে এইট মাইনাস ওয়াই ঠিক ও পারলাম তাহলে বি ই কে কটা লরি দিতে পারবে

কি ন্যূনতম দূরত্ব বলেছিল তাই তো একটু আগে আমি মানে কি বললাম কোশ্চেন ন্যূনতম দূরত্ব যে কিভাবে আমরা এ আর বি অফিসের লরিগুলোকে সি ডি আর ইতে পাঠালে ন্যূনতম দূরত্ব অতিক্রম করবে তাহলে আমরা আগে মোট অতিক্রান্ত দূরত্বটাকে বের করব। তারপর সেটাকে ন্যূনতম করব। সেটাই আমরা শিখে এসেছি তাহলে এখন আমি করব দেখো তাহলে অতএব মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব হবে কি দিয়ে রিপ্রেজেন্ট করি আমরা দিয়ে তাহলে দেখো কিভাবে করবে মোট অতিক্রান্ত দূরত্ব এখানে দেখো প্রত্যেকটা অফিস থেকে প্রত্যেকটা অফিসের দূরত্ব কিন্তু আমরা বলে এ থেকে সি এর দূরত্ব দু কিলোমিটার তাহলে এ থেকে সি দু কিলোমিটার কটা লরি আছে এক্সট্রা লরি তাহলে টু ইন্টু এক্স হয়ে যাবে তাই তো মোট দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে তাহলে মোট দূরত্ব অতিক্রম করবে এখানে কি লিখবো তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হবে টু এক্স প্লাস তারপরে পাঁচ কিলোমিটার দূরত্ব পাঁচটা ওয়াইটি লরি আছে তাহলে ফাইভ ওয়াই তোমরা আগেরটাও দেখতে পারলে ভালো হতো না ফাইভ ওয়াই তারপরে দেখো এটা থ্রি ইন্টু এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো তোমরা না এই জায়গাটা লিখে নাও ঠিক আছে আমি এর আগে যখন অর্থক্ষণ ধরে করেছিলাম আবার লিখে নাও আমি এটাই বলবো কারণ এরপর আমার নয়তো তোমাদেরকে বারবার দেখাতে গেলে অঙ্কটা আমি এগোতে পারবো না ঠিক আছে এবারে মুছেও দিতে হবে তাহলে থ্রি ইন্টু এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে প্লাস দেখো বি থেকে সি এর দূরত্ব চার কিলোমিটার আর সিক্স মাইনাস এক্সটি লরি যাচ্ছে তাহলে এখানে ফোর ইন্টু সিক্স মাইনাস এক্স ঠিক তারপর প্লাস দু কিলোমিটার বি থেকে ডি এর দূরত্ব কটা লরি গেছে এইট মাইনাস ওয়াই তাহলে টু ইন্টু নিচের লাইনেই লিখছি এইট মাইনাস ওয়াই প্লাস এটাও সাত কিলোমিটার দূরত্ব বি থেকে ই আর কটা লরি গেছে এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তাহলে সেভেন ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর তাহলে মোর অধিক্রান্ত দূরত্ব আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি করতে চাইলাম আমি ঠিক এরপর ক্যালকুলেশন করো কি আসছে দেখো এখানে টু এক্স আচ্ছা এখানে আমি একেবারেই করি টু এক্স এখানে আসছে দেখো মাইনাস থ্রি এক্স এখানে আসছে দেখো মাইনাস ফোর এক্স মানে মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সেভেন এক্স মানে প্লাস টু এক্স প্লাস টু এক্স ঠিক আছে তারপর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি সরি প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই মানে প্লাস টু ওয়াই প্লাস টু ওয়াই এখানে দেখো মাইনাস টু ওয়াই ক্যান্সেল হয়ে গেল প্লাস সেভেন ওয়াই তাহলে প্লাস সেভেন ওয়াই ঠিক আচ্ছা তারপরে এখানে দেখো টোয়েন্টি ফোর এখানে আসছে টোয়েন্টি 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 ফোর 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 ঠিক আছে প্লাস প্লাস এখানে সিক্সটিন মাইনাস টোয়েন্টি এইট দ্যাট মিন্স এখানে আসছে তোমাদের থার্টি সিক্স প্লাস থার্টি সিক্স আসছে ঠিক আছে তাহলে দেখো তোমরা নিজের আবার ক্যালকুলেশন দেখো ঠিক করলাম কি না আচ্ছা তাহলে আমরা সমস্যাটা তৈরি করতে পারলাম সমস্যাটা তাহলে তৈরি করব এনে লিখব সমস্যাটি হলো এটা লেখা স্টাইল ঠিক আছে মেন সেশনে আশা করছি তোমরা দেখেছ সমস্যাটি হলো জেড ইকলস টু টু এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থার্টি সিক্স এর অবমান এর ন্যূনতম দূরত্ব তার মানে অবমান তাই তো অবমমান হবে তারপর কি করতে হয় বাধা গোষ্ঠী যখন বাধা গোষ্ঠী ঠিক আছে তাহলে আমি এবারে কিন্তু এটা বোর্ডটাকে ক্লিন করব ঠিক এই জিনিসটা কিন্তু তোমরা লিখে নাও আমি মুচ্ছি দেখো কি হবে এবারে সমস্যাটি হলো অবমান যখন বাধা গোষ্ঠী হবে বাধা গোষ্ঠী কি কি হয় যখন বাধা গোষ্ঠী হবে বাধা গোষ্ঠী বাধা গোষ্ঠী কী কী হবে যে যে আমরা টার্মগুলো পেলাম সে দেখো এই লরির আমরা এখানে যেটা বের করলাম আমরা যে লরিগুলো সেগুলো নিশ্চয়ই কখনোই নেগেটিভ হতে পারে না কখনোই কি নেগেটিভ বা ঋণাত্মক মান হতে পারে কখনোই হতে পারে না নয় সেটা জিরো হবে না হলে সেটা গ্রেটার দেন জিরো হবে তাই তো তাহলে এখানে বাধা গোষ্ঠী কী কী হবে না বাধা গোষ্ঠী এখানে তোমাদের যা যা আমরা পেলাম এখানে মানে আমাদের যে মানগুলো একটা তো প্রথমে হবে এক্স গেটার দেন ইকলস টু জিরো ওয়াই গ্রেটার দেন টু জিরো তাই তো কারণ লরি এখানে সংখ্যা সেটা কখন এখানে ঋণাত্মক হবে না ঠিক আছে এটা তো একটা হবেই আর কি হবে আর যে লরিগুলো একটা যেমন আমাদের ছিল এইট মাইনাস এক্স মাইনাস ওয়াই ঠিক আছে সেটা তাহলে গেটার দেন জিরো হলো তাহলে এখান থেকে কি পাবো এইট প্লাস সরি এক্স প্লাস ওয়াই লেস দেন টু এইট এটা একটা পেলাম সমীকরণ ঠিক আছে আর কি কি পাচ্ছি দেখো আর একটা আমরা পেলাম সিক্স মাইনাস এক্স সেটাও গেটার দেন ইকোলস টু জিরো হবে তার মানে এক্স গেটার দেন ইকোলস টু সিক্স আর কি পেয়েছি এইট মাইনাস ওয়াই পেয়েছি তাহলে এইট মাইনাস ওয়াই গেটার দেন ইকোয়ালস টু জিরো তাহলে আর কি হবে বলো তো ওয়াই লেস দেন ইকোয়ালস টু এইট ঠিক আর একটা কী পেলাম যেটা আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর যেটা এ থেকে ইতে যেটা একটা পেলাম তাই তো যেটা দিন গোজ টু জিরো দেখো আমি বারবার বলবো যে আমি অঙ্কটা করা শুধু দেখো না তোমরা কিন্তু লেখো নয় তো বুঝতে অসুবিধা হবে যেমন এখন আমি বোর্ডটা ক্লিন করে দিয়েছি তাহলে তোমরা বলবো কোথা থেকে চলে এলো ঠিক আছে তো যাই হোক একটা জায়গায় তো সবটা রাখা সম্ভব নয় তাহলে দেখো এখানে কিন্তু আমরা অসমীকরণগুলো পেয়ে গেলাম এরপর স্টেপ কি ছিল স্টেপ থ্রি আমাদের ছিল যে অনুরূপ অসমীকরণগুলোর অনুরূপ সমাধান নির্ণয় করা ঠিক তাহলে কোন কোন অসমীকরণগুলো রয়েছে এখানে আমরা যে অসমীকরণগুলো পেলাম সেগুলোর আমরা অনুরূপ সমাধান নির্ণয় করব এবং তারপর আমাদের স্টেপ ফোর ছিল সেগুলোকে আমরা গ্রাফের আকারে প্রকাশ করব। তাহলে একদম ফার্স্ট ফার্স্টেডটা আছে দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকলস টু এইট এখানে একটা লাইন লেখো যে অসমীকরণগুলির অনুরূপ সমাধান হবে অসমীকরণগুলির গুলির সমাধান ঠিক আছে তাহলে এক্স প্লাস এরপর আমাদের কি বলেছিলাম আমি যে এটাকে আমাদেরকে এক্স বাই এইট প্লাস ওয়াই ওয়ান আনতে হবে এটা এক নম্বর তারপর আর কি আছে দেখো এক্স ইক টু সিক্স ইকাল টু টুটা নিই ঠিক আছে নিশ্চয়ই জানো তোমরা আর আছে ওয়াই তিন তারপর আর কি রয়েছে দেখো তার মানে এটা হচ্ছে চার নাম্বার আর কি এক্স গেটার দেন ইকোয়ালস জিরো আমি কি বলেছি ইকুয়াল টু গুলো নেব তাহলে এক্স ইকোয়ালস টু জিরো আর ওয়াই ইকুয়ালস টু জিরো ঠিক আছে তাহলে সমীকরণগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম এগুলোও কিন্তু আমাদের নোট ডাউন করতে হবে কারণ এরপর আমরা এগুলোকেই গ্রাফে আমরা আঁকবো তাহলে আমি এই জায়গাটা ক্লিন করি তাহলে সমীকরণ দেখতে পাবো তার এক দেখো তাহলে আমি এখানে গ্রাফটা আঁকি ঠিক আছে বুঝতে পেরেছো তো কিভাবে করলাম আমরা তাহলে গ্রাফটা আমি কিন্তু আঁকছি হ্যাঁ না বুঝতে পারলে আরেকবার রিপিট করে নেবে ঠিক আছে এখানে তো তোমরা আমাদের সাথে আমার সাথে ডাইরেক্ট কনভার্সেশন হচ্ছে না তাহলে বলতে পারতে কোন জায়গাটা অসুবিধা হচ্ছে যাই হোক আমি এখন গ্রাফটা আঁকবো হুম দেখো সোজা ডাক যাই হোক মোটামুটি একটা আঁকলেই হবে এক্স এটা হচ্ছে তোমার ওয়াই এটা হচ্ছে এক্স ড্যাস এটা হচ্ছে ওয়াই ড্যাস ঠিক আছে একদম প্রথম সমীকরণটা কি আছে এক্স বাই এইট প্লাস ওয়াই বাই এইট দেখো এক্স বাই এইট প্লাস ওয়াই বাই এইট ইকাল টু ওয়ান তারপরে এখানে আমরা কী কী করতে পারি এখানে আচ্ছা নাম দিতে বলেছিলাম আমি ঠিক আছে আচ্ছা আগে আমরা সমীকরণগুলো এখানে এঁকে নিই তারপরে নাম দেব ঠিক আছে তাহলে এখানে এক্স বাই এইট মানে এটা ধরো আমরা মোটামুটি একটা এইট জিরো ধরে নিচ্ছি এখানে আমি তোমাদের আগেও বলেছি যে আমাদের গ্রাফ কাগজ দেবে না এমনি করে সুন্দর করে স্কেলের মাধ্যমে আঁকবে আর মোটামুটি একটা আঁকলেও হবে ঠিক আছে আর আমরা ওয়াই ধরে নিচ্ছি এখানে তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ধরে জিরো কমা এইট ঠিক তাহলে এটা একটা লাইন যাচ্ছে এখানে একটা লাইন আমরা পাচ্ছি ঠিক এটা ফার্স্টার নাম দাও এ বি নাম দাও এ বি ঠিক আছে তারপরটা কি আছে দেখো এক্স ইকোজ টু সিক্স ঠিক আছে এক্স ই টু সিক্স তাহলে এক্স ই টু সিক্স মানে এখানে কি হয়ে যাবে দেখো এখানে এখানে প্রথমেরটা হচ্ছে আমরা প্রথমেরটা করলাম তাই তো তারপরে এক্স সিকোজ টু সিক্স আছে মোটামুটি আমরা এই জায়গাটা করে ধরে নিচ্ছি ঠিক আছে ঠিক তাহলে এই জায়গাটা যদি আমরা ধরে নিই তাহলে কী পাচ্ছি আমরা দেখো এখানে এক্স এক্সিকলস টু সিক্স মানে সিক্স কমাস জিরো তাহলে সিক্স কমাস জিরো এই লাইনটা মোটামুটি ঠিক এই লাইনটা তাহলে এই লাইনটা আমরা পেয়ে গেলাম তাহলে এই লাইনটা হলো তারপর আর কী আছে দেখো ওয়াই ওয়াইকস টু এইট ওয়াই ওয়াইকস টু এইট মানে এই লাইনটাই হচ্ছে জিরো ওয়াই ওয়াইকলস টু এইট ঠিক তাহলে এই লাইনটাই পেয়ে যাচ্ছি আমরা তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়াইকলস টু এইটটা এটা হচ্ছে এক্স ইকলস টু সিক্স ওয়াই ওয়াইকলস টু এইট আর একটা রয়েছে দেখো এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর এখানে আমি দেখি দিয়ে একবার এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকোয়াল টু ওয়ান আর এক্স ইকোয়ালস টু জিরো ওয়াই ইকোয়াস টু জিরো সেগুলো তো অ্যাক্সিস মানে বরাবর হয়েই যাবে বাই দেবে দেখো তাহলে এখানে কী হবে এক্স বাই ফোর তাহলে এক্স বাই ফোর মানে মোটামুটি এই জায়গাটা করে আমি যদি ধরে নিই তাহলে এটার নাম হচ্ছে এক্স বাই ফোর মানে এখানে ফোর কমা জিরো আর এই জায়গাটা করেই আমি ধরে নিচ্ছি জিরো কমা ফোর তাহলে এইখানে এটা কিন্তু ফোর হ্যাঁ তাহলে এইখানে একটা লাইন আমরা কিন্তু পাচ্ছি ঠিক এখানে আমরা যে লাইন কোন লাইনটা পাচ্ছি এটা এই লাইনটা পাচ্ছি এখানে আমি লিখে দিই এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর টু ওয়ান এই লাইনটা আমরা পেলাম ঠিক আছে এই লাইনটা পেলাম এরপর দেখো আমাদেরকে কি দেখতে হবে যে স্যাটিসফাই করছে কি করছে না ঠিক স্যাটিসফাই করছে কি করছে না এবং তারপর আমরা তোমাদের অঞ্চলটা আমরা নির্ণয় করব যে জায়গাটা দিয়ে সব দিকটা গেছে তোমরা নিজেরা এরপর একবার ভেবে দেখো কোন জায়গাটা দিয়ে সব জায়গাটা যাচ্ছে এক্স বাই এইট প্লাস ওয়াই বাই এইট এটা যেটা ছিল গ্রেটার দেন এইট যেটা জিরোটা জিরো দিয়ে তোমরা স্যাটিসফাই করো এই কাজটা নিজেরা করো নিজেরা করে দেখো এই তীর চিহ্নগুলো যদি না বুঝে থাকো এখন আমি বলবো বারবার প্লে লিস্টে চেক করো মেন স্টেশনে যাও সেখানে আমি ধরে ধরে লিখিয়ে দিয়েছি ঠিক প্রত্যেকটা কিভাবে দেখবে সেই জিনিসটা আমি কিন্তু লিখিয়ে দিয়েছি তো আমি বলবো যে তোমরা নিজেরা একবার চেক করে দেখো এই জায়গাটা আসছে কিনা দেখো তো এই জায়গাটাতে সব দিকটা তীর চিহ্ন যাচ্ছে কিনা একবার দেখো এটা তোমাদেরকে আমি একটু টাস্ক দিলাম অঙ্কটা প্রচুর বড় তো এই জায়গাটা আমি আর ইন ডিটেলস বোঝাচ্ছি না ঠিক আছে তাহলে আমার প্রচুর টাইম চলে যাচ্ছে যাই হোক তো এই জায়গাটা আসছে কিনা দেখো করে কিন্তু আমাকে বলবে যে হ্যাঁ দিদি এই জায়গাটা এসছে কিনা হ্যাঁ এই জায়গাটা আসবে ঠিক তো করার পর আমাকে জানাবে সেটা এরপর আমি দেখো ছেদ বিন্দু কোন 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 জায়গাটা পেলাম একটা পেলাম এটা আমি মার্ক করি একটা পেলাম এটা আমাদের সেটাই কাজ যে আমরা ছেদ বিন্দু দেখি একটা পেলাম এটা আর কোথায় পেলাম আর পেলাম এটা আর পেয়েছি এটা ঠিক আছে এই পাঁচটা জায়গায় কিন্তু আমরা প্রান্তিক বিন্দু পেয়ে গেছি এরপর আমরা যদি নাম দিতে চাই তাহলে বি নাম তো আমরা দিয়েই দিয়েছি এখানে সি দাও সি দি দিলাম এটা ধরো ডি দিলাম ঠিক আছে সি ডি ই দিলাম ঠিক ই ই এটা তো বি দেওয়াই আছে আমি এখানে না বি দেওয়া আছে না এটা এ দেওয়া আছে এটাকে এইখানে রেখে দাও এ আর এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি ধরো সামথিং একটা কিছুটা নাম দিয়ে দাও না পি দি দাও ঠিক আছে পি পয়েন্ট ঠিক আর প্রান্তিক বিন্দুগুলো কিন্তু আমরা পেয়ে গেছি প্রান্তিক বিন্দু যেই আমরা পেয়ে গেছি এরপর আমাদের কাজ কি হবে না প্রান্তিক বিন্দুগুলোকে আমাদের কনসিডার করা আছে এই প্রত্যেকটা বিন্দুর পয়েন্ট দেখো স্থানাঙ্কটা আমরা জানি শুধু পি পয়েন্টের বাদ দিয়ে কিভাবে বের করবে না পি পয়েন্টের মধ্যে যে দুটো ছেদ করেছে মানে একটা হচ্ছে এক্স ইকোয়াল টু সিক্স হচ্ছে আমাদের এই যে এবি স্ট্রেট লাইনটা ছিল এক্স বাই এইট প্লাস ওয়াই বাই এইট ইকোয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই টু এখান থেকে দুটোকে আমাদের সমীকরণটাকে সমাধান করতে হবে দেখো এক্স প্লাস ওয়াই টু এইট ছিল তাহলে এক্স এর মান আবার এখানে সিক্স পেয়ে গেছি তাহলে সিক্স প্লাস ওয়াই টু এইট মানে ওয়াই এর মান টু পেয়ে গেছি তাহলে এখানে বিন্দুটা কি হয়ে যাবে সিক্স কমা টু সিক্স টু ঠিক আছে তাহলে প্রান্তিক বিন্দু দেখো আমরা এখানে পাঁচটা পেয়েছি তাহলে এরপর আমাদের কাজ কি জেডে আমরা বসাবো আর দেখবো যে কোনটা মিনিমাম আসছে বুঝতে পারছো তো দেখো প্রান্তিক বিন্দু অঙ্কটা অনেক বড় প্রান্তিক বিন্দু আর এখানে আমরা বস দেখব জেডের মান জেডের মান দেখো বিন্দুগুলো আমি এবার পরপর লিখে আছি হ্যাঁ কোনটা কোন বিন্দু দেখো সি বিন্দু একটা আছে ফোর কমা জিরো তারপর তাহলে এখানে জেডের মান বসাও জেডের মান বসিয়ে দেখো কি কি পাচ্ছ আচ্ছা জেডের মান কি ছিল এখানে একটু আগে আমি বললাম যে জেডের মান আমরা পেয়েছি জেড ইকুয়ালস এখানে লিখি আমি একবার জেড আমরা পেয়েছি টু এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস থার্টি সিক্স এটা পেয়েছি পেয়েছি তো তাহলে এখানে আমাদের মানটা বসাতে হবে কি বসাবো এখানে জায়গায় ফোর বসাও আর এখানে জিরো বসাও তাহলে কত আসছে দেখো টু ইন্টু ফোর প্লাস থার্টি সিক্স সিক্স মানে ফোর আসছে ঠিক আছে তারপর কোন বিন্দুটা দেখো জিরো একটা বিন্দু রয়েছে সিক্স কমার জিরো মানে ই পয়েন্টটা ই পয়েন্ট সেখানে জেড কত হবে দেখো সিক্স টু ইন্টু টুয়েলভ প্লাস থার্টি মানে ফর্টি এইট আসছে তারপরেরটা দেখো বসাও পি বসাও সিক্স কমার টু বসাও

ফোর আছে জিরো ফোর আছে বসা এখানে সেভেন ইন্টু ফোর টোয়েন্টি এইট প্লাস থার্টি সিক্স মানে এরপর এর মানগুলোর মধ্যে আমাদের দেখতে হবে কোনটা সব থেকে ছোট সেটা হচ্ছে ফোরটি ফোরটা তখন প্রান্তিক বন্ধু কত ফোর আর জিরো তাহলে আমরা অতএব দিয়ে কি লিখব এটা লেখা হয়ে গেছে আমি এই জায়গাটা ক্লিন করে দিই এই জায়গাটা ক্লিন করলাম তাহলে লিখতে হবে কি না জেড এর অবমান যখন রাইট তাহলে হচ্ছে সমাধান আনসার অঙ্কটা বোঝাছ অঙ্কটা বোঝা গেছে একটা শ্রমিক মানে আমরা একটা হিউজ একটা অঙ্ক নিয়েছিলাম এরপর মনে হয় না তোমাদের কোনো অঙ্কের সমস্যা থাকবে বলে ঠিক আছে তো যে কথাটা বলার যে তোমাদেরকে আমি বারবার বলেছি মেন সেশনে বলেছি যে তোমরা সবসময় চেষ্টা করবে দেবে দুটো টাইপের অঙ্ক হয় হ্যাঁ একটু বলে দিই যেটা বলছিলাম যে বলবো দেখো বলি দাদা বোর্ডটা ক্লিন করে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের পরীক্ষায় দুটো টাইপের অঙ্ক আসে ঠিক আছে দুটো টাইপের টোটাল নাম্বার মার্কস হচ্ছে ফাইভ তো টাইপ ওয়ানের মধ্যে একটা থাকে টাইপ ওয়ান একটা একটা টাইপ টু দুটো টাইপের অঙ্ক আছে এবং তার মধ্যে আমাদেরকে থাকে মানে একটা আমাদেরকে করতে হয় তো একটা আমাদের করতে হয় কোনটা করলে বেস্ট হবে আমি তোমাদের আগেও বলেছি এখনো সেটা হচ্ছে একটা টাইপের মধ্যে থাকে আমাদের তোমাদের একটা যে ফার্স্ট টাইপ হোক বা সেকেন্ড টাইপ একটা টাইপের মধ্যে থাকে আমাদেরকে সমস্যাটা তৈরি করতে বলে সমস্যাটাকে নির্ণয় করতে হবে ঠিক আছে তারপর সেটাকে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলে লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলে ঠিক আছে এটা একটা থাকে টাইপ ওয়ান আর টাইপ টু তে একটা থাকে দিয়ে দেয়। ঠিক আছে অফ অফ দিয়ে অপেক্ষকটা আর কি অপেক্ষকটা দিয়ে দেয় এবং সেটাকে জাস্ট সিম্পল বলে যে অবমান করা মানে সমাধান করতে বলে ঠিক আছে প্রান্তিক বিন্দু নির্ণয় করা সমাধান করতে বলো বলে ঠিক আছে তো এই দুটো টাইপের মধ্যে আমাদের কোনটা করলে বেস্ট হবে সেটা হচ্ছে এই টাইপটা কেন কি কারণটা কি এখানে তোমাকে সমস্যাটা নির্ণয় করতে নিজেকে হবে যেটা এখন আমি করালাম সেটা টাইপ ওয়ানের মধ্যে পড়ছে ওই জন্য এতটা বড় ক্যালকুলেশন হলো ঠিক তোমাকে কোয়েশ্চেনটাকে বুঝতে হবে সমস্যাটাও নিজেকে তৈরি করতে হবে তারপর সমাধানটাও নিজেকে তৈরি করতে হবে ঠিক আছে কিন্তু টাইপ টু এর ক্ষেত্রে জেডটা আমাদের বলেই দেবে কিন্তু জেডটা আমাদের বলেই দেবে শুধুমাত্র সমাধানটা নির্ণয় করতে হবে তো নিজেরা শুনেই বুঝতে পারছে যে টাইপ টু ইজ মাচ মাচ বেটার রাইট কারণ আমাদের অনেক সময় এটাও হতে পারে যে আমরা টাইপ ওয়ানটাকে সমস্যাটাই ঠিকঠাক তৈরি করতে পারলাম না বাধাঘষি ঠিকঠাক তৈরি করতে পারলাম না সো আমার সাজেশন অনুযায়ী তোমাদেরকে এটাই বলবো টাইপ টুটাকে চেষ্টা করো মেন সেশনে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি এখন যে অঙ্কটা ছিল সেটা তো টাইপ ওয়ান রিলেটেড ছিল কারণ সমস্যাটাও দরকার ছিল সমাধানটাও দরকার ছিল তার জন্য সেরকম অঙ্কই আমি একটা করালাম এবং ধ্রুবজ্যোতিও বলেছিল এবং তুমিও বলবে যে তুমি বুঝতে পেরেছো কি না অঙ্কটা ঠিক আছে আমাকে জানাবে আর কেমন লাগলো বলো আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে তাতে করানোর আরও এনার্জি পাবো ঠিক ওকে এইভাবে কন্টিনিউ হতে থাকবে টেস্ট পেপার সিরিজও চলবে এবং সেনা চলবে ওকে টাটা